বন্যা আক্রান্ত মানুষজন তাদেরকে দেওয়ার জন্য, এবং আমরা এই মধ্যে আছি সিলেটের সুইবাজার এলাকা এবং পাশেই যে খান প্লেস এবং তার পাশেই যে রাইজ স্কুল আছে, এই দুটি স্কুল এবং একটি স্কুল এবং একটি কমিউনিটি সেন্টারকে কিন্তু গত বন্যা যখন শুরু হয়েছে সিলেটে তখন থেকেই কিন্তু মানুষের সেবায় নিয়োজিত করা হয়েছে। এবং সিলেটের যে মানবিক কার্যক্রম, যে কার্যক্রমের গল্প আমরা আপনাদেরকে সবসময় দেখাতে চাই, সেই গল্পের আরেকটা অংশ আজকে এখানে যুক্ত আছেন সিলেট বাইকিং কমিটির সদস্যরা এবং সিলেট বাইকিং কমিটির সদস্য পাশাপাশি টিম জানালা, এই দুটি সংগঠন যারা একসাথে মিলিতভাবে সিলেটের বন্যা আক্রান্ত মানুষের জন্য কাজ করে যাচ্ছে। এবং এখানে শুকনো খাবার রাখা আছে, চালিয়ে যাচ্ছেন এবং দেখতেই পাচ্ছেন বন্যা আক্রান্ত মানুষের সেবায় একদমই প্রথম থেকে, বন্যা যখন শুরু হয়েছে তখন থেকেই কিন্তু বাইকিং কমিটির সদস্যরা এইভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এবং বন্যা আক্রান্ত এলাকাগুলোতে আপনারা জানেন যে সবচেয়ে বেশি সংকট হচ্ছে বিশুদ্ধ জলাপানের সংকট, তাদের বিদ্যুৎ নেই, খাবার নেই, এবং এখানে তারা সেই সব জিনিসপত্র প্রস্তুত করে নিয়ে কার্যক্রমে একসাথে কাজ করছে। আমাদের এখানে রাইজ স্কুল এবং সোনার বাংলা সেন্টার এবং খানপ্লেস কনভেনশন হল তিনটা ভিডিওতে আমাদের সাথে একসাথে কাজ করছে। সোনার বাংলা সেন্টারে আমাদের রান্না করা খাবার যেগুলো, এগুলো আমরা রান্না করি, খিচুড়ি ডিম, তারপর ডিম দিয়ে রুটি দিয়ে খিচুড়ি, এগুলো আমরা রান্না করা হচ্ছে। খানপ্লেসেও প্যাকেটিং করা হচ্ছে খাবার, এবং রাইজ স্কুলের দেখতে পাচ্ছেন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আমি যারা আসলে সব ধরনের দুর্ধর্ষায় সবসময় মানুষের পাশে, এই বন্যা যখন শুরু হয়েছে সেই সময়টার থেকে তারা যেভাবে কাজ করছে সেটা আসলে একদমই অভাবনীয়। এবং আজকে শুনেছি আমরা যে চট্টগ্রাম থেকে দুটি ট্রাকে করে আপনাদের অন্যান্য কমিউনিটির সদস্যরা এসেছেন, সামগ্রিকভাবে সিলেটের বন্যা পরিস্থিতি কীরকম দেখছেন এবং আপনাদের অ্যাক্টিভিটিসটা ঠিক কীরকম? আসলে সিলেটের যে বন্যাটা শুরু হয়েছে এটা মূলত শুক্রবারের যে পানিটা বৃষ্টিতে, এবং এটাতে হঠাৎ করে আসলে কেউ ভাবতেও পারে নাই যে সিলেটে এরকম একটা পরিস্থিতি আসবে। সিলেটের মানুষ
কোনো প্রিপারেশন নেন নাই বা সিলেটের মানুষের ওই ধরনের কোনো ইয়েও ছিল না তো যখন শুক্রবারে দেখলাম যে চারিদিকে পানি পানিবন্দি মানুষের হাহাকার তখন মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম যে বাইকারদের কাছে রিকোয়েস্ট আসতেছে যে আপনারা পাশে দাঁড়ান পাশে দাঁড়ান তখন আমরা কোনো কিছু চিন্তা না করে মাত্র হচ্ছে টিম সিলেট বাইকিং কমিউনিটি গ্রুপ টিম জানালা আমরা দুটা অর্গানাইজেশনের একসাথে উদ্যোগ নিলাম যে প্রথমে আমরা 500 প্যাকেট শুকনা খিচুড়ি রান্না করে মানুষকে দিই তারপর এই খিচুড়ি রান্না করে দেওয়ার পর দেখলাম যে এটা ফেসবুকে সিলেট এবং সিলেটের বাইরের বাইকারদের প্রচণ্ড সাড়া পেয়েছে আর কি এই বিষয়টাতে সবাই আমাদেরকে ডোনেশন করেছে এবং আমরা এই পর্যন্ত প্রায় 30 লক্ষ টাকার উপরে আমরা ইয়ে করেছি এবং আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আমরা গতকালকেই চট্টগ্রামের বাইকাররা এবং চট্টগ্রামবাসী আমাদেরকে 15 লক্ষ টাকার একটি বড় লরিতে করে আমাদের জন্য যতগুলো মালামাল এখানে আছে সবগুলো পাঠাইছে আর কি তো আমি মানে বাইকারদের এই অভাবনীয় সাড়া ও সারা বাংলাদেশ সিলেটবাসীর পাশে আছে এটা আমাদের জন্য বড় পাওয়া আপনারা হয়তো জানেন ইতিমধ্যেও আমরা মানে সিলেটের যে কোনো দুর্যোগ হোক বা যে কোনো সমস্যা হোক আমরা সবসময় বাইকাররা পাশে ছিলাম 2018-20 সালে সাধারণ বার্ষিক ভর্তি পরীক্ষার সময়ও আমরা প্রায় 250 বাইকার আমরা বিনামূল্যে সিলেটের প্রত্যেকটা পয়েন্ট থেকে আমরা যারা স্টুডেন্ট ছিল তাদেরকে আমরা ফিল্ডে যাতায়াত ব্যবস্থা করে দিয়েছি তাছাড়া আমরা প্রত্যেকটা কাজে আমাদেরকে জড়িত রাখছি সামাজিক কাজে তো এই মুহূর্তে আসলে সিলেটবাসীর জন্য এই অবস্থা থেকে উত্তরণের জন্য মানুষের সহযোগিতা এবং দোয়া প্রয়োজন তো আমি চাইব সিলেটের দলমত নির্বিশেষে প্রত্যেকটা মানুষ এখন বন্যার্ত মানুষের পাশে এসে দাঁড়াক বন্যার্ত মানুষের দুঃখ কষ্ট ভাগাভাগি করে নেক এটাই থাকবে চাওয়া আর আমরা যারা আছি সিলেট বাইকিং কমিউনিটি ও টিম জানালাম আমরা বন্যা পরবর্তী সময় পর্যন্ত আমাদের এই কার্যক্রমটা চালিয়ে যাবো আর কি আমরা এখন প্রিপারেশন নিচ্ছি যে বন্যা পরবর্তী সময়ে চাল ডাল আলু তেল মানে যে প্রয়োজনীয় জিনিসগুলো লাগে এখন আমরা শুকনো খাবার আর আমরা ইয়ে মজুত করবো না বানিব না আমরা এখন বন্যা পরবর্তী প্ল্যান নিয়ে ভাবছি আর কি তো আমরা এই কার্যক্রমটা আগামী আরও মাসখানেক মানে যতদিন মানুষ রিকোভারি রাখার জন্য আমাদের সামর্থ্য অনুযায়ী এবং আমাদের চেষ্টা অব্যাহত থাকবে আর কি তো সবাইকে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি আর এটাই আর কি আমার বক্তব্য ঠিক কী পরিমাণ ভলান্টিয়ার আপনাদের সাথে কাজ করছেন বিনা শ্রমে আসলে তারা স্বেচ্ছাশ্রম আসলে যেটা বলা যায় সেই স্বেচ্ছাশ্রমে কী পরিমাণ মানুষজন আপনাদের সাথে আসছেন আমাদের সাথে প্রতিদিন 200-250 ভলান্টিয়ার দুই শিফটে আমাদের সাথে কাজ করে যাচ্ছে এরকমও হয়েছে ভলান্টিয়াররা ভলান্টিয়ার সারাদিন পরিশ্রম করার পরে সন্ধ্যার সময় আমার মনে হচ্ছে ভাই আমি বাসা থেকে এই 5,000 টাকা আনছি আপনি 5,000 টাকা বন্যার্তদের মাঝে দিয়ে দেন মানে এই যে একটা মানে ভলান্টিয়ারদের আগ্রহ এবং ভলান্টিয়াররা ভলান্টিয়ারিতে আসতেছে এবং সাথে করে বিস্কিট কেক কলা এগুলো নিয়ে এসেছে যে সাথে যে 50-60 জন খাবে ওদেরকে দিচ্ছে মানে এই যে একটা ভলান্টিয়ারদের উৎসাহ উদ্দীপনা এবং কেউ বসেনি মানে প্রত্যেকে এই যে অনবরত পরিশ্রম করতেছে প্রতিনিয়ত পরিশ্রম করতেছে মানে শুধু প্রতিদান চায় না তারা তারা শুধু চায় যে বন্যার্থে মানুষের পাশে থাকে বন্যার্থ মানুষের মুখে হাসি দিচ্ছে আমাদের মূলত প্ল্যান হচ্ছে সিলেট বিভাগের প্রত্যেকটা জায়গায় আমাদের বাইকার আছে খাবার চ্যালেঞ্জ সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যেখানে আসলে পানিবাহিত যে রোগগুলো আছে তাদের প্রতিরোধ করতে কিন্তু স্বাভাবিকভাবে খাবার চ্যালেঞ্জটা খুবই জরুরি আমরা জিনিসটা হচ্ছে গিয়ে আমরা বাইকিং কমিউনিটি সিলেট বাইকিং কমিউনিটি বা সারা বাংলাদেশের আমাদের যে বাইকিং কমিউনিটি আমরা সেটা মিলে 50 লক্ষের মতো একটা বিশাল বড় কমিউনিটি প্রত্যেকটা বাইকার সবাই সারা নিজ নিজ জায়গা থেকে আগে আসছে আমরা আহ্বান করছি
সাথে ওনারা ছিলেন আমাদের বোলাগঞ্জের হাফিজ ভাই তারপর সিলেটের সুনামগঞ্জের আমাদের প্রিন্স ভাই পলাশ ভাই সবাই ছিল এবং আমাদের যে নেটওয়ার্ক এটা খুব স্ট্রং একটা নেটওয়ার্ক এবং বন্ডিং এবং আমরা যেটা ফিলিপ করি সেটা হচ্ছে বাইকারদের আগে সবচেয়ে দ্রুত রেসপন্স করার মতো কেউ নেই এটা আমরা চিটাংয়ে বিএমডি পথে অগ্নিকাণ্ডের সময় দেখেছি আমরা বাইকাররা সবচেয়ে দ্রুত রেসপন্স করতে পারছি এবং এই ইভেন্টে আমরা সবচেয়ে দ্রুত রেসপন্স করেছি কিন্তু আমাদের বড় আশ্চর্য বিষয় এবং দুঃখের বিষয় বিআরটিএ আজকে গতকালকে নাকি মানুষকে বাইক চালানো একটা বন্ধের সুপারিশ করেছে এটা আমাদের জন্য খুব দুঃখজনক ব্যাপার কারণ বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় যেভাবে বাইকাররা ক্রাইসিসে দৌড়াদৌড়ি করতে পারে সেটা আর কোনো মাধ্যমে এত দ্রুত যেতে পারে না যেখানে বাইক গাড়ি যাওয়ার সামর্থ্য নেই এখানে বাইক যাওয়ার সামর্থ্য আছে পাহাড় পর্বত যেখানেই বলে এবং আমাদের বাইকাররা ওরকম ভাবে জায়গায় যায় অ্যাডভেঞ্চার করে তো আমাদের বাইকাররা ওরকম ভাবে সংগঠিত এবং ওই ধরনের মনমানসিকতা আছে হেল্পিং হ্যান্ড এবং আপনারা লক্ষ্য করবেন রাস্তায় কোনো বিপদ আপদ পড়লে প্রথম বাইকারই স্টপ করে এবং বাইকারই ওখান থেকে রেসকিউ করে তা আমাদের বাইকারদের আমরা বলি যে বাইকারের দিল বড় এক বড় না দুই বড় বাইকারের দিল বড় তা আমরা এইটা প্রমাণ করেছে এই সমস্ত বাইকার ভাইরা যারা আছে এবং টিম জালালা যারা আছে তারা সবাই প্রমাণ করছে সিলেটের এবং আমরা এটা গ্যারান্টি সহকারে বলতে পারি যে কোনো বাংলাদেশের জাতীয় দুর্যোগে সবার আগে বাইকাররা এগিয়ে আসে ধন্যবাদ অনেক সুন্দর কথা আসলে উচ্চ মহলে কিন্তু বাইক চালানো বা বাইকিং নিয়ে কিন্তু অনেক ভুল ধারণা আছে এবং এই সঠিকভাবে বাইক চালানো নিয়ে কিন্তু দীর্ঘদিন থেকে কাজ করছে এই যে বাইকিং কমিউনিটির সদস্যরা তারা বিভিন্নভাবে সিলেট ঢাকা চট্টগ্রাম একসাথে মিলিত প্রয়াস করছেন তারা এবং তারা কিন্তু প্রতিবাদ জানিয়েছেন ভালো যে বাইক না চালানোর যে বিষয়টি বাইক স্কুলে দেখতে পাচ্ছেন বাইকাররা নিজেদের একদমই স্বেচ্ছাশ্রমে দীর্ঘ সময় ধরে তারা খাবার করছে যেটা বলছিলাম আসলে তারা কিন্তু অনেক আধুনিকভাবে তারা কাজ করার চেষ্টা করছেন নারীদের এখানে অন্যতম একটা এলাকাতে যেসব নারীরা স্যানিটারি প্যাডের সমস্যা করছেন তারা সেখানে স্যানিটারি প্যাড আনছেন এবং সাথে সাথে খাবার চালের সহ ওগুলো আবেগ জানানোর জন্য ম্যাচ পাই অর্থগুলের জিনিসপত্র তারা অ্যাপ ফলে করে দেওয়ার চেষ্টা করছেন দর্শক ছিলেন বাইকিং কমিউনিটি এবং টিম চালালার মিলিত প্রয়াস এবং আজকে চট্টগ্রাম থেকে 15 লক্ষ টাকার যে মালামাল সহ দুটি ট্রাক সিলেটে এসেছে সিলেট বন্যা আক্রান্ত মানুষের মধ্যে দাঁড়িয়ে গেছিল বাংলাদেশ সেই খবরটি জানানোর জন্য আমরা আপনাদের সাথে একত্রিত হয়েছিলাম দর্শক এভাবে আমরা আপনাদের নিয়ে বন্যার সর্বশেষ সব খবর জানানোর জন্য বাংলাদেশ লাইভে একত্রিত হব এবং দেখানোর চেষ্টা করবো মানবিক সিলেটের সর্বশেষ কার্যক্রম এই ধরনের কার্যক্রম যে কার্যক্রমগুলো মানুষকে বেঁচে থাকার আকাঙ্ক্ষা যোগায় প্রেরণা যোগায় সেই কার্যক্রমগুলো খবর আমরা আপনাদেরকে জানাবো এভাবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।